দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশা। আজকে আমাদের অতিথি বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার, সাবেক সামরিক কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো। জি, আপনার জন্ম তো ওই অর্থে পাকিস্তান পিরিয়ডেই, 1948 সালে। পরবর্তীতে আপনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন, যদিও মুক্তিযুদ্ধের সময় আপনাকে ওইখানে অন্তরীণ থাকতে হয়েছে এবং সেই পরে দেশে ফিরে আপনি আবার মেজর পদমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হন। তো ফলে আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, ওই সময়ের রাজনৈতিক উত্থান পতনগুলো দেখেছেন এবং আজকের বাংলাদেশকে দেখছেন, এবং আপনার পিতাও সরকারি কর্মকর্তা ছিলেন। সেই হিসাব করলে খুব সংক্ষেপে যদি আপনার শৈশব এবং আজকের শিশুদের বা আজকের মানুষদের শৈশবকে তুলনা করেন, কি বলবেন? তুলনা তো হয় না, তুলনা হয় না এই কারণে, কারণ প্রত্যেকটি দশকে বা প্রত্যেকটি যুগে বেশ পরিবর্তন আসে। ধরুন আমাদের সময় আমরা শৈশবে ইন্টারনেট, আমরা শৈশবে টেলিভিশন, এমনকি অনেক বাড়িতে টেলিফোনও আমরা দেখিনি। এখন তো আর সেটা নেই, এখন তো একটি শিশু জন্মগ্রহণ করার পরেই হাতে ট্যাব থাকে, দুই বছর বয়স হলে সে বুঝতে পারে, সেলফোন থাকে ইত্যাদি ইত্যাদি। তো সেইভাবে তুলনা করা যায় না। তবে যেটা আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের শৈশবের যে স্মৃতিগুলো সেগুলো যেমন ছিল, এখন সেইগুলো নেই, সেখানে পরিবর্তন হয়ে আসছে। তো সেই পরিবর্তনের আলোকে যদি আমি দেখি, তাহলে আমার মনে হয় যে আমাদের মানে বাংলাদেশের বর্তমানে যে ধরুন তৎকালীন কথা, আমার কথা তো তৎকালীন ইস্ট পাকিস্তানের হবে, কিন্তু সোসাইটি বা সমাজ তো বাঙালি সমাজ ছিল। তো সেইখানে বিশাল একটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা এরকম যে এখন আমার কাছে মনে হয় যে আমরা একটু বেশি বাস্তববাদী হয়ে গেছি। বাস্তববাদী ইন এ সেন্স, আবেগ কম, ভোগের বিষয়টা একটু বেশি হয়ে গেছে, একটা এক ধরনের প্রতিযোগিতার মধ্যে পরিবারগুলো পড়েছে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার। তো এইগুলো অনেক বিষয় পরিবর্তন আসছে, সমাজে পরিবর্তন আসছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, আমি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখান থেকে ওই সময়ে আপনি আবার সেনাবাহিনীতে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? সেনাবাহিনীতে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু আমি নিইনি। হ্যাঁ, এটা যদি স্টোরি বলা হয় তাহলে একরকম মানে একটা অপরচুনিটিও বলবো না, আমি কোনোদিন সেনাবাহিনীতে যাবো এ কথা কোনোদিন চিন্তা করিনি। কারণ ওই সময় আপনাকে দেখতে হবে যে সামাজিক প্রেক্ষাপটে আমরা যারা বাংলাদেশি এখন বা তৎকালীন বাঙালি ইস্ট পাকিস্তানের, আমাদের মধ্যবিত্ত পরিবারের কিন্তু ওই সরকারি চাকরির প্রতি একটা টান ছিল। আপনি রিটায়ারমেন্টের পরে সম্ভবত ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময়, যখন আমাদের চারজন উপদেষ্টা পদত্যাগ করলেন, আকবর আলী খান, সুলতান আকামালরা, তখন সম্ভবত আপনাকে অফার দেওয়া হয়েছিল। সেটি কেন গ্রহণ করলেন না? সেটি গ্রহণ করি নাই, আমার একটা ইয়ে ছিল যে পজিটিভ কিছু এখান থেকে বেরোচ্ছে না, যেটা আমি উপলব্ধি করতে পারলাম। কারণ তার আগে থেকে তো আমি একটু লেখালেখি করি, পলিটিক্যাল বিষয়ে কিছু বিশ্লেষণ করি, সামরিক বিষয়ে কিছু বিশ্লেষণ করতাম, প্রচুর লেখালেখি তত দিনে, এবং একটা সিভিল সোসাইটির সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক, হ্যাঁ, যোগসূত্র ছিল। তো আই কুড রিড যে যেই অবস্থাতে চারজন পদত্যাগ করেছে, এখান থেকে ইউ ক্যানট কন্ট্রিবিউট এনিথিং। সিভিল সোসাইটির সাথে থেকে কিছু পলিটিক্যাল বিশ্লেষণ করে আমরা দেখলাম যে আমাদের রাজনীতিতে কিছু কিছু জায়গায় কাজ করার সুযোগ আছে, বিশেষ করে যদি নির্বাচন ভিত্তিক সেই সুযোগগুলো থাকে। তো আমাকে ফখরুদ্দিন সাহেব যখন অফার দিলেন, আমি কিন্তু নির্বাচন কমিশনের আইন এগুলো কিচ্ছুই জানতাম না। হ্যাঁ, একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারও আমার খুব বেশি আইডিয়া ছিল না, সুযোগ ছিল না। তো আমি এই জন্য গেলাম যে এইখানে আমার কিছু কন্ট্রিবিউশন করার হয়তো সুযোগ থাকবে, কারণ কথা হচ্ছিলো যে নতুন করে রিফর্ম করা, ইলেকশন সিস্টেমটাকে রিফর্ম করা, ভোটার তালিকা রিফর্ম, ওই সব কিছু মিলিয়ে আর কি, এটা একটা বড় ধরনের রিফর্ম করার একটা জায়গা তৈরি হয়েছে এবং সেটি হয়েছিল। এবং 2008 সালের 29 ডিসেম্বর সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভালো নির্বাচনটা বাংলাদেশে, তাই সেটা তো শুধু আমরা বলি না, সেটা ধরুন বিশ্বে ওটা ছিল বোধহয় আমার মনে হয় লার্জেস্ট গ্যাদারিং অফ ফরেন অবজারভার্স, ইনক্লুডিং ইউএন অবজারভার্স। যেমন ইউনাইটেড নেশনসে যেটা ছিল সেটা বলছে যে বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের নির্বাচন, কারণ একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে কিন্তু নির্বাচনের। তো বললো যে অলমোস্ট দে মেট অল দি ইনগ্রেডিয়েন্ট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো তাতে মনে করি যে আমাদের পরিশ্রমটা কিন্তু, এবং আপনাদের কমিশনের পরের থেকে আমরা আবার নির্বাচন কমিশন এক ধরনের পিছপা হওয়া দেখছি।
এইসব বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না, বরং আমরা একটু খুবই কথা বলতে আগ্রহী। আপনি নিরাপত্তা নিয়ে নানা রকম লেখালেখি করেন, টেলিভিশনে কথা বলেন, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিশেষ করে গুলশান হামলার পরে নিরাপত্তা নিয়ে যে নতুন ধারণা, ধ্যান ধারণা, আলোচনা, সমালোচনা হচ্ছে, সেগুলো নিয়ে আপনার মতামত শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, কথা বলবো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকা হোসেনের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে। স্যার, এই বাংলাদেশে জঙ্গি, বাংলাদেশে ধর্মান্ধ রাজনীতি বা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক শক্তি, এগুলোর উত্থান নিয়ে বহু বছর ধরে আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু আমাদের যতদূর দৃষ্টিগোচর হয় যে এটির উদ্ভবটা আসলে কোন সময় থেকে। আপনার একটা সাক্ষাৎকারে পড়ছিলাম যে একসময় বামপন্থী চরমপন্থা দমন করার জন্য রাজনৈতিক বা রাষ্ট্রীয় প্রশ্রয়ে কিন্তু আমরা এ ধরনের মৌলবাদীদেরকে উস্কেছি, সেই ঘটনাটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। আমি একটা শব্দ বোধহয় এখানে আমি ইউজ করবো না, ওটা হচ্ছে মৌলবাদ বা ফান্ডামেন্টালিস্ট। আমাদের ধর্মে, মানে ইসলাম ধর্মে, মৌলবাদ বা ফান্ডামেন্টালিস্ট বলে কোনো শব্দ নেই, কারণ এখানে ফান্ডামেন্টালিজম এবং লিবারালিজমের কোনো বিষয় না, এটা অন্য ধর্মে আছে। তা আমি ওটা ব্যবহার করবো না, আমি ব্যবহার করবো চরমপন্থা, উগ্রপন্থা বা এক্সট্রিমিজমের, যেটা আমরা বলি এক্সট্রিমিজম, সেটা রিলিজিয়াস টেরোরিজম হোক অথবা লেফট আইডিওলজিক্যাল টেরোরিজম হোক অথবা সোশ্যাল টেরোরিজম হোক, এসবগুলোই কিন্তু ওই টেরোরিজমের সংজ্ঞার মধ্যে পড়ে। সে একসময় বাংলাদেশের অভ্যুত্থানের পরে কিন্তু দারুণ একটা লেফটিস্ট আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট চলছিল এবং অত্যন্ত নৃশংস লেফটিস্ট মুভমেন্ট, জাসদের নেতৃত্বে, জাসদের নেতৃত্বে ছিল, সর্বহারা পার্টি ছিল বাংলাদেশের, এটা বোধ হয় ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি বলে একটা ছিল। তো বিশেষ করে উত্তরাঞ্চলে এরা খুবই সক্রিয় ছিল, প্রতিদিনই শোনা যেত যে অমুককে হত্যা করেছে, গলা কেটে ফেলেছে, এটা করেছে। তো এটা তো চলতে থাকলো ধরুন বেশ কিছুদিন, ব্রিটিশ টাইমে অনেক এখানে মুসলিম সংগঠনের আপরাইজিং হয়েছে, সেগুলো এক ধরনের ছিল। আমাদের মুক্তিযুদ্ধ যদি আপনি দেখেন, সেটাও কিন্তু ইসলাম বিবর্জিত ছিল না বা ধর্ম বিবর্জিত ছিল না, তো কাজেই সেইখানে আপনি যদি দেখেন তাহলে এই 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 জিনিসটা আসলো কোত্থেকে। আমি যতটুকু ট্রেস করতে পারি, এই জিনিসটা কিন্তু 70-এর শেষের দশক থেকে আসছিল। আপনি 75 সালের পরের থেকে বিশ্ব পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছিল। আপনি যদি দেখেন যে 79-এ যখন আফগানিস্তান রাশিয়া ইনভাইট করলো, সেই সময়ে কিন্তু আমেরিকার থেকে এই জিহাদের পরিকল্পনা করা হয়েছিল এবং সেটাকে মুসলিম বিশ্বকে স্বীকৃতি দেওয়ার জন্য সৌদি আরবের থেকে এটাকে ঘোষণা করা হয়েছিল। সৌদি আরবের থেকে যখন ঘোষণা করা হলো, তখন বলা হলো সব মুসলমান রাষ্ট্রের এটা এখন কর্তব্য যে ইনফিডেল বা অবিশ্বাসীদের দ্বারা একটি মুসলিম রাষ্ট্র দখল হয়েছে, সেটাকে প্রতিবাদ করা, প্রতিবাদ করা এবং প্রয়োজন হলে প্রতিরোধ করা, প্রতিরোধ করা। এটা একটা অফিসিয়াল আনঅফিসিয়াল এক ধরনের কমিটমেন্ট হয়ে গেল এবং আনঅফিসিয়াল এর জন্য, অফিসিয়াল এর জন্য বলবো যে তখন এটা নিয়ে কেউ মাথা ঘামায়নি, আর লোকজন আনঅফিসিয়ালি গিয়েছিল, দে ওয়ার রিক্রুটেড বাই ভেরিয়াস টাইপ অফ পিপল। এই জায়গার থেকে এই উগ্রবাদের বিষয়টি কিন্তু প্রবেশ করেছে, করলো বলে আমি মনে হয়। ধরুন 75-এর পরে রাজনীতিতে ডেফিনেটলি কিছু পুনর্বাসিত হয়েছিল যারা ইসলামপন্থী দলগুলো, সেখানেও ওটার থেকে শুরু হয়েছে আপনার রাজনীতি, আমাদের রাজনীতির ভিতরে একটা ধর্মের অপব্যবহার, ব্যবহারটা শুরু হয়েছে, আমি অপহরণ বলবো না, ব্যবহারটা শুরু হয়েছে এবং সেটা প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু কমফোর্টেবল ফিল করেছে কোনো না কোনো পর্যায়ে। কাজেই আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এটাকে এক ধরনের, আমি বলবো যে প্রশ্রয় দিয়েছে, এটা একক কোনো কোনো এখন একক কোনো দলকে আমি দায়ী করতে পারছি না, কারণ সেটা সব দলে কিন্তু করেছে এবং সব দলের ভিতরে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনি দেখবেন যে আমরা যাদেরকে খুব বড় বিশাল সেকুলারিস্ট বলে মনে করতাম তাদের ভিতরে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে, কারণ আস্তে 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 সমাজের ভিতরে রিলিজিয়ানটা আগেও যেমন ছিল, এটাও একটু প্রভাবটা আরও বাড়ছিল। কাজে রাজনীতি এর বিবর্জিত হতে পারে না কোনো দেশেই, কিন্তু আপনার মেজর রিলিজিয়ানের বিবর্জিত কোনো রাজনীতি হয় না। তবে কোথায় থামতে হবে সেটুকু আর আমরা করতে পারিনি। তার মধ্যে এটা হলো আপনার এই আফগানিস্তানের এই বিষয়টি, এবং আফগানিস্তানের বিষয়টি আপনি জানেন যে পুরা
বিশ্বকে পরিবর্তন করে দিল। বিশেষ করে এটা এফেক্টটা পড়লো, ডাইরেক্ট এফেক্টটা পড়লো মুসলিম প্রধান দেশগুলোতে। আপনি ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরিটানিয়া পর্যন্ত কোনো দেশই বাকি ছিল না। এই আফগানিস্তানের পরে যে জিনিসটা বিশ্বব্যাপী যে ভুলটা করেছিল এবং রাষ্ট্রগুলো যে ভুলটা করলো, এই যে লোকগুলো ফিরত আসলো তাদের ব্যাপারে রাষ্ট্র কোনো দায় দায়িত্ব যেমন নিল না, তারা কোথায় কী করছে সেরকম কোনো কিছু ছিল না, অথবা তাদেরকে একটা রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে আসা, ওপেন একটা পলিটিক্সের মধ্যে নিয়ে আসা, এইরকম কোনো উদ্যোগ না হলো, উদ্যোগ না হলো না। উদ্যোগ না নেওয়া হতে যেটা আমেরিকা ভুলটা করলো আফগানিস্তানে, যে যখন রাশিয়া চলে গেল আমেরিকা ছেড়ে দিল আফগানিস্তানকে, সো আফগানিস্তান কার হাতে পড়লো, যে পড়লো পাকিস্তানিদের হাতে, এবং সেটার পরে তো পরবর্তী পর্যায়ে আমরা এখনও সেই ভোগ করছি। যে আমেরিকা যেরকম ছেড়ে দিল, যে আমার যেহেতু আমেরিকার উদ্দেশ্য শেষ, রাশিয়া ওখান থেকে চলে গেছে, রাশিয়া ভেঙে গেলো ওটার উপরে, আমাদের ওইখানে সব মুসলিম রাষ্ট্র, শুধু বাংলাদেশ না, সব মুসলিম রাষ্ট্রেই মনে করা হলো যে আনঅফিসিয়ালি তারা গিয়েছে, আনঅফিসিয়ালি আসছে, এদেরকে আমাদের প্যাট্রোনাইজ করারও কোনো দরকার নেই। তো এই যে একটা নিউক্লিয়াস চলে আসলো সেখান থেকে, এবং তারা এক ধরনের কী বলবো, মানে তাদের উপর প্রশ্রয় পেলো, তাদের উপরে কোনো ধরনের কেউ নিয়ন্ত্রণ থাকে, নিয়ন্ত্রণ ছিল না, কিছু ছিল না। সো তাদেরকে কিন্তু ভেরিয়াস টাইপে ইউজ করা শুরু হলো, পলিটিক্যাল ইউজ, সামাজিক ইউজ, আপনি দেখবেন যে রাজনীতিতে তাদেরকে ইউজ করা শুরু হয়ে গেল। আমাদের দেশে আমরা সম্ভবত বড়ভাবে তাদের উপস্থিতি দেখলাম বাংলা ভাই 2005 সালে। বাংলা ভাই এদের ব্যাকগ্রাউন্ডটা কী? এদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই, মানে আফগানিস্তান ফেরত বা তাদের দ্বারা উদ্বুদ্ধ ভাবাদর্শ। হ্যাঁ, এই বাংলা ভাইয়ের বিষয়টা আমি খুব আশ্চর্য হলাম যে লেফটিস্ট আন্ডারগ্রাউন্ড তাদের চরমপন্থীদের বলা হলো তাদের মোকাবেলা করার জন্য। এটা যেরকম আমেরিকা বিন লাদেনকে তৈরি করা করলো যে রাশিয়ানদেরকে ঠেকানোর জন্য, কিন্তু আলটিমেটলি এটা কখনোই এটা হয় না। আমি যদি ভারতের উদাহরণ বলি, ভিন্দ্রনওয়ালাকে তৈরি করলো কিন্তু ইন্দিরা গান্ধী, কাজ হলো না, ওর তারাই আবার ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ছিল বিশ্বের সব জায়গায়, কিন্তু কিন্তু রাষ্ট্র সেগুলোকে আবার প্রশ্রয় দিয়েছিল। এখানে তেমনই হয়, ভিন্দ্রনওয়ালাকে রাষ্ট্র প্রশ্রয় দিয়েছিল, বাংলা ভাইকে, প্রভাকরণকে অন্য একটা রাষ্ট্র দিয়েছিল, বাংলা ভাইকে একটা রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিয়েছিল। কারণ ভয়াবহতা সম্বন্ধে তো কেউ জানে না, তারা ভাবছে যে আমরা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, যে আমরা যতটুকু বলবো ততটুকু শুনবে, কিন্তু এটা হলো আপনার ওই বিষধর সাপের মতো, আপনি ঝাঁপি খুলে দিলেন তখন কিন্তু কারোর কন্ট্রোলে নেই। কিন্তু ওই সময় সরকার যারা ছিলেন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তারাই তো বাংলা ভাই শাহিক আব্দুর রহমানের বিচারও করলো, যদিও শুরুর দিকে প্রশ্রয় দিয়েছিল সেই সময়ে। দ্যাট ওয়াজ টু লেট। আপনি প্রত্যেকটা জিনিসের, যেমন আমরা এখন টু লেট, এখন যে ঘটনাগুলো ঘটছে, আমার মতামত আমরা টু লেট। এখন মনে করেন যে ধরুন 50 জন বা 60 জন বা 70 জন যেই যারা যেইভাবে রেডিকালাইজড হয়ে আছে তাদেরকে ফেরানো সম্ভব না। আপনার মতো অনেক সামরিক সাবেক কর্মকর্তা তারা বলেন যে যদি এই রাজনীতি, নির্বাচন এগুলো যদি সংকটের কারণ হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়ায়, অন্যান্য জায়গায়, যে কয়েকদিন আগে ফ্রান্সে, কয়েকদিন আগে জার্মানিতে, যে এই ধরনের, আমরা কিন্তু বিষয়টা অত্যন্ত সরলীকরণ করি, এভরি কান্ট্রি হ্যাজ এ ডিফারেন্ট প্রেক্ষাপট। কিন্তু আমাদের ক্ষেত্রে আপনি যদি এটা বলেন যে ওই তো কয়েকদিন আগে ফ্রান্সে হলো, ট্রাক চালা, আমাদের কিন্তু হয়নি, কিন্তু সেটা নয়। আপনি ফ্রান্সের প্রেক্ষাপট আলাদা, এটাকে অত্যন্ত সরলীকরণ। আমি দেখি প্রায়ই আপনার বড় বড় লোকজন আসেন, তারা বলেন ফ্রান্সে হয়েছে, আমেরিকাতে হয়েছে, কিন্তু কেন হয়েছে সে প্রেক্ষাপটটা তো আছে। যদি কেউ বলে যে হ্যাঁ রাজনীতি এখানে পূর্ণ লিবারাল ডেমোক্রেসি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, নো, দেয়ার সার্টেন সোশ্যাল প্রবলেম, যে সোশ্যাল প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করিনি, দেয়ার আর সাম সাইকোলজিক্যাল প্রবলেম যেগুলোকে আমরা অ্যাড্রেস করিনি, আমাদের নিজেদের চিন্তাধারার মধ্যে নানান ধরনের উপকরণ ঢুকেছে। আজকে যেমন আমরা বলছি প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি তো আছে, শুরু তো পাবলিক ইউনিভার্সিটি থেকে হয়েছে। তো কাজে এইগুলো আপনি পুরো সমষ্টিগতভাবে একটা সমস্যা আমরা ফেস করছি, সেই ফেসটা করতে হলে আপনাকে সমষ্টিগতভাবে এটা উদ্যোগটা নিতে হবে। আপনি একক এদিকে নেবেন, ওইদিকে বাদ দেবেন, এটা করবেন, ওটা করবেন, তাতে কিন্তু আমাদের আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, এরপর যে আবার একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর স্বাগত আর একবার। চলতে চলতে অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসর প্রাপ্তন সাকাত হোসেনের সঙ্গে। স্যার, এত কিছুর পরে গুলশান হামলার ঘটনা, বিশেষ করে এই হলি বেকারিতে যে হামলা,
সেইটা একটা নতুন অধ্যায় সম্ভবত বাংলাদেশের জন্য। ফলে এ ধরনের হামলা হয়ে গেছে, সেটা যে কারণেই হোক, কারণ টারণ নিয়ে আমরা আগে কথা বলছিলাম, কিন্তু এ ধরনের হামলা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার মতো আমাদের সক্ষমতা কি আসলে আছে, কী প্রমাণ? প্রমাণিত হয়নি কীভাবে হ্যান্ডেল করতে হবে, হামলার ধরনটা কী, কারা এরা, এটা যতটুকু আমি দেখলাম এবং পরবর্তী পর্যায়ে পড়লাম, কোনো ক্লু বা কোনো আইডিয়া ছিল না। এবং এটা আমার মনে হয় যে আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, তারাও কিন্তু অ্যাডমিট করবে, তারা মানসিকভাবেও এই ধরনের একটা কিছু বাংলাদেশে ঘটতে পারে সেটার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু আমি মনে করি প্রস্তুত থাকাটা উচিত ছিল, তার কারণ হচ্ছে যে বিশ্বে সব জায়গায় ঘটছে, বাংলাদেশে আমরা টুকটাক কিন্তু দেখেছি। এবং আমি অনেক জায়গায় কিন্তু কথাগুলো বলেছিলাম যে এগুলো কিন্তু একটা এক ধরনের আলামত দেখা যাচ্ছে, হ্যাঁ, বা রিহার্সাল, এক ধরনের চিত্র ফুটে উঠছে, কাজে এখানে হয়তো কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। এই স্কেলে না ঘটলেও ছোটো স্কেলে হলো, কিন্তু এটার জন্য আমাদের ল এনফোর্সিং, নর্মাল ল এনফোর্সিং এজেন্সির কোনো প্রিপারেশন ছিল না, যে কারণে আলটিমেটলি সেনাবাহিনীকে আসতে হলো। যদিও এই এইটা আমার মনে হয় যে আমাদের র্যাব, সোয়াট যারা ছিল তারাই ট্যাকেল করতে পারতো। তো হ্যাঁ, সেনাবাহিনী আপনি যখন প্রয়োজন হবে ডেফিনেটলি আসবে, কিন্তু সে এইটা আমার মনে হয় যে একদম প্রিপেয়ার আমরা ছিলাম না। আরেকটি কথা আমি আপনাকে বলি, এই ধরনের একটা হামলা পরিকল্পনা এবং এক্সিকিউশন এক বছর থেকে মিনিমাম সিক্স মান্থস, এক বছর লাগে। কারণ আপনি চিন্তা করতে কতখানি পরিকল্পনা ছিল এর মধ্যে, এবং যে এলাকায়, হ্যাঁ, যে এলাকায় করেছে তারা এই ঘটনা শুরুর থেকে শেষ পর্যন্ত কী কী করবে, এটা সম্পূর্ণভাবে তাদের মাথার মধ্যে ছিল। একটা জায়গাও কিন্তু তারা ভুল করেনি যে আমি এটা করব, এটা করার পর এটা করব, কোথায় কমিউনিকেশন করব, কার মাধ্যমে কমিউনিকেশন করব, টেলিফোন ইউজ করব, কোন ছবি আপলোড করব, এগুলো কিন্তু তাৎক্ষণিক না, এগুলো সমস্ত কিছু একটা প্ল্যান, অথবা এখান থেকে বা বাইরের থেকে একটু ডাইরেকশনে দিচ্ছিল যে এটার পরে এটা করো, এটার পরে এটা করো। তার মানে এটা কতটা প্রিপারেশনের দরকার, আপনি যদি এখন যেই চিত্রটা ফুটেছে সেই চিত্র দেখেন, কিছু সংখ্যক ঢাকার বাইরে বহু দূরে 3-4 মাস তারা সেখানে ছিল, সেখানে একটা মেন্টাল প্রিপারেশন হচ্ছিল। এমনও তো হতে পারে যে কোথাও একটা মডেল রিহার্সাল হয়েছে, ডেফিনেটলি। এইগুলো যদি আপনি ডিপ তদন্ত করেন, সেই তদন্ত করার মতো ক্যাপাসিটি আমাদের আছে কি না, হয়তো বিদেশে এসে ক্যাপাসিটি বের করতে পারবে। এই জায়গাটা রেকি করা, এই জায়গাটা কখন বেশি লোকজন আসে, কারা কারা আসে, কী নেচারে আসে, যে তবে এটা ঠিক যে আমাদের ল এনফোর্সিং এজেন্সির ধারণার ভেতরেও ছিল না, মেন্টালি প্রিপেয়ার ছিল না। প্রিপেয়ার থাকলে যেটা হতো, কতগুলো স্টেপস আমরা যেগুলো হওয়ার, ধারণার ভিতরে থাকলে যে সেটা ধরা যায় তার প্রমাণসম্মত শোলাকিয়া, হ্যাঁ, তখন তো সবাই অ্যালার্ট, এরকম একটা ঘটনা ঘটতে পারে, তো ঘটনা ঘটতে পারে বলে অ্যালার্ট ছিল সেখানে। কিন্তু আমি যেটা বলছি যে ধারণা অন্তত থাকলে পরে তাহলে একটা অপারেশনাল প্ল্যানিংটাই অন্যরকম হতো। আমি তো মনে করি আমাদের যে পুলিশের আরও যে অর্গানাইজেশনগুলো আছে, বিশেষ করে সোয়াট, সোয়াট, র্যাব, এ তো এতদিনের প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া উচিত ছিল। আমাদের একটা প্রচলিত বা জনধারণা ছিল যে জঙ্গি কর্মকাণ্ড বা এই ধরনের আত্মঘাতী কর্মকাণ্ড যারা করে তারা সবাই দরিদ্র পরিবারের, এতিম, মাদ্রাসায় পড়া। এই ঘটনা আমাদের আবার সেই চোখটাও খুলেছে, এবং এখন দেখা যাচ্ছে যে খুবই উচ্চবিত্ত এলিট, সামাজিকভাবে এলিট, অর্থনৈতিকভাবে এলিট, পড়াশোনা এলিট, তারা এটার সঙ্গে জড়িত। ফলে আমাদের আগের ধারণাটা কি ভুল প্রমাণিত হলো না? ভুল নয়, ওটাও একটা পোর্শন আছে, একটা ফেজ ছিল। আমি যে 80-এর দশকে যে ফেজটা বললাম, আপনি যারা আফগানিস্তানে যুদ্ধে গেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন, বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ধরনের ছেলেরা যায়নি, বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডে যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেছে তাদের ভিতরে ওই স্পিরিটটা ঢোকানো হয়েছিল। কাজেই আপনি আফগান মুজাহিদিনদের যদি দেখেন তাহলে ওইটা, কিন্তু জিনিসটি পরিবর্তন হচ্ছে, পোস্ট ওসামা যে পরিবর্তন হলো আল কায়দার ভিতরে, রাইজ অফ ইসলামিক স্টেট, তাদের যে পরিবর্তনগুলো হচ্ছে, তাদের যে ট্যাকটিক্স, যে যে একটা প্রচলিত যুদ্ধ করছে তারা, কিন্তু তারা কোনো ওখানে গরিলা ওয়ারফেয়ার নেই, তারা ট্যাঙ্ক, আর্টিলারি সমস্ত কিছু নিয়ে যুদ্ধ করছে, তারা একটা সাইবার ওয়ারফেয়ার পর্যন্ত তাদের প্রস্তুতি আছে। কাজে সেইখানে আপনাকে দেখতে হবে যে শিফটটা কী, সেই শিফটটা যদি আপনি লক্ষ্য করে থাকতেন তাহলে ব্রিটেন থেকে যে সমস্ত ছেলেরা গিয়েছে তাদের যদি ক্যারেক্টারিস্টিকটা ট্রেট আপনি রিড করতেন তাহলে আপনি দেখতেন, ব্রিটেনে তো মাদ্রাসার শিক্ষা নেই, তো সেখান থেকে এই ধরনের ছেলেরা গিয়েছে, হাইলি কোয়ালিফাইড, কেউ
আপনার কম্পিউটারের ইঞ্জিনিয়ার, কেউ প্রোগ্রাম প্রোগ্রামার। তো ওই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু ধরুন আজ থেকে দুই বছর তিন বছর আগের ঘটনা। সো এই ট্রেন্ডটা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন তাহলে বোঝা যেত যে এই ধরনের, আমরা এখন জেএমবি, আমাদের কাছে জেএমবি মানেই হলো বাংলা ভাই, বাংলা ভাই, কিন্তু জেএমবি যে পরিবর্তন হয়েছে, হিজবুত তাহরির তো শুরুর থেকেই দ্যার এলিট ফোর্স, এখানে কিন্তু কোনো মাদ্রাসা ছেলের নেই, সবই ইউনিভার্সিটির, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ইয়ে, তারা বলে আমরা তো পিসফুল কর্মকাণ্ড করছি, আমরা উই আর নট ভায়োলেন্ট। তো কাজে সেখানে কিন্তু দে হ্যাভ ড্রন মানে এলিটস, এলিটিস্ট যদি বলি আমি তো। কিন্তু এই যে ট্রান্সফরমেশন জেএমবি, ট্রান্সফরমেশন আনসারুল্লাহ বাংলা টিম, এটা বোধ হয় আমার মনে হয় যে আমাদের পর্যবেক্ষণে বা আমাদের গোয়েন্দা পর্যবেক্ষণে বা ল এনফোর্সিং এজেন্সি পড়ছিল, আমরা তো ওল্ড ডেটা নিয়ে, ওই ওল্ড ডেটা নিয়ে কাজ করেছি, ওল্ড ডেটা নিয়ে রিসার্চ করছি। আপনার কাছে কি কখনো মনে হয় যে এই ছেলেগুলো কেন এরকম পথে যাচ্ছে, যাদের এর সঙ্গে কি আমাদের সমকালীন অর্থনীতি, দুর্নীতি, বাবা মায়ের আয় ব্যয়ের হিসেবে? এটা কিন্তু সংক্ষেপে বলা খুব ডিফিকাল্ট। এগুলোর যদি মোটা দেখে আমি কতগুলো কারণ বলি যেগুলো আমি এই ঘটনার পর থেকে বলে আসছি। প্রথমত হচ্ছে যে আমাদের পারিবারিক বন্ধনটা নেই এখন, বিশেষ করে মিডল ক্লাস অ্যান্ড আপার মিডল ক্লাসে পারিবারিক বন্ধনটা নেই। প্রাচুর্য এসছে, সেই প্রাচুর্য এসে যেটা আপনি আমাকে শৈশবে বলছেন, শৈশবে আমরা দুইটা পয়সা পাইলে খুব খুশি, এক পয়সা বাদাম খেয়েছি আর এক পয়সা লাঠি আইসক্রিম খেয়েছি। এখন কিন্তু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারে সেরকম না। এখন আপনার এই গুলশানে আমি যদি বলি, আপনি রেস্টুরেন্টগুলো দেখেন কারা যায় রাত বারোটার পরে, পাঁচ তারকা হোটেলে কারা যায় রাত বারোটার পরে, আমি সেটা খারাপ মনে করি না, কিন্তু এই যে একটা বিভাজনের সোসাইটি, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, হঠাৎ করে আরবানাইজড হয়ে যাচ্ছে সবাই যে এক পথে, আপনার এখানে মাদকাসক্তি বাড়ছে কারা, এই তরুণদের ভিতরে, এই শিক্ষিত তরুণদের ভিতরে, হয় তারা মাদকাসক্তি বাড়ছে, না হয় তারা একটা বিতস্বত্ব অবস্থায় আছে, সমাজে ওপেনিং নেই, একটা রাজনৈতিক ওপেনিং নেই, একটা মত প্রকাশের যে বিষয় সেটা নেই, কালচারাল কোনো কিছু নেই, ইভেন ধর্মীয় বিষয়েও, ধর্মও সেভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করছি না, ভালো ভালো যে সমস্ত কথা আছে সেগুলো আমাদের বইতে নেই। আমরা এই ঘটনার পরে দেখলাম যে আমাদের অনেক তরুণ এরকম নিখোঁজ, এবং এই তরুণরা যে নিখোঁজ সেগুলো তাদের বাবা মা সহগতই শুরুতে থানায় গিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছেন, এবং একটা পর্যায়ে সেগুলোকে খুব বেশি পাত্তা দেওয়া হয়নি। এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের তালিকা প্রকাশ করছে, তাদেরকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে, ফলে আমরা কি ওই জায়গাটাকে ভীষণভাবে অবহেলা করেছি? দারুণ দারুণ, এটা তো পত্রপত্রিকায় বিভিন্ন সময় আপনাদের টেলিভিশনে আসছে, জিডিও তো নেয়নি, অনেক হত শহরে যার পরিচিতি আছে তার জিডি নিয়েছে, কিন্তু অনেক গ্রামে গঞ্জে তো জিডিও নেয়নি, এগুলো তো এখন ফিরে আসছে। এখন আমরা কোনো দিন চিন্তা করি নাই যে এরা কোথায় যাচ্ছে, কেন হারিয়ে গেল। এখন পুলিশ বলে আমি জানি না, র্যাব বলে আমি জানি না, আরেক পজিশন বলে আমি জানি না, তাহলে কোথায় গেলো এটা তো আপনাকে খুঁজতে হবে। কারণ এইটাও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড, কেউ বলে কয়ে বাড়িতে থেকে কেউ আপনার রেডিকালাইজ হয় না, তাকে রেডিকালাইজ যখন সে রেডিকালাইজ হওয়ার পথে তখন সে বাড়িতে ছাড়ে, তিন মাস, চার মাস, ছয় মাস হতো সে নেই, কিন্তু তার আগে কন্ডিশন কিন্তু সে হয়ে গেছে রেডিকালাইজ, মানসিক পরিবর্তন তার আসছে। এখন অনেক সময় আমরা দেখি যে আমাদের পেরেন্টসরা বলে আজকালকার, আমার ছেলে খুব ভালো কারোর সাথে কথা বলে না, দ্যাটস অ্যাবসলিউটলি, মানে একটা আঠারো বছর, উনিশ বছর, বিশ বছরের ছেলে যদি সামাজিক না হয়, আমি সেটা বলছি না যে উগ্র সামাজিক হবে, তার বন্ধু বান্ধব থাকবে, সে খেলাধুলা যাবে, সে খেলাধুলা দেখতে যাবে, সে হয়তো স্টেডিয়ামে খেলা দেখতে যাবে, তো সেইগুলো যদি না থাকে, যদি একা একা থাকে, তাহলে ওই যে লোনলিনেস অ্যান্ড দেন অ্যাপার্ট ফ্রম দিস। স্যার, তাহলে এই গুলশানের হামলার সময় আমরা দেখলাম যে ওই রেস্টুরেন্টের ভিতরে তারা যখন নৃশংসতা চালিয়েছে, সেই ছবি, সেখানে ২০ জনকে খুন করা হয়েছে, কতজন হামলাকারী, এগুলো কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আগে একটি সাইট থেকে আমরা জানলাম, এবং যেটি তারা দাবি করে যেটা আইএসের সাইট, কিন্তু আমরা বরাবরই বলে আসছি, আমাদের সরকার, সব রাজনৈতিক দলও বলছে যে বাংলাদেশে আইএসের উপস্থিতি নেই। প্রশ্ন হচ্ছে আপনার মূল্যায়ন কি এই ঘটনার পরে? বিশেষ শুনেন, আমি উপস্থিতির ডেফিনেশনটা কী, উপস্থিতির ডেফিনেশন কি আইএসের ওখানকার সেন্ট্রাল কমিটির সদস্যরা আসবে এখানে? আইএসের কতগুলো কার্য পদ্ধতি আছে, তারা যেসব জায়গায় বিলায়েত বা প্রভিন্স ডিক্লেয়ার করেছে সেইখানে তাদের ফিজিক্যাল উপস্থিতি আছে, যেমন লিবিয়াতে আছে, ইজিপ্টে আছে, সিরিয়াতে তো আছেই,
ইরাকে ইরাকিতে বিলায়েত, তারপরে আপনার ইয়েমেনে আছে। তো এখন এইসব জায়গায় তাদের তাদের লোকজন কিন্তু ঢুকে গেছে। আরেকটি আছে ওরা বলে বে, একটা সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং ডিক্লারেশন নয়, লোকাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো এই ধরনের আছে টেরোরিস্ট অর্গানাইজেশন, তাদেরকে সিক্রেটলি একটা ব্লেসিং দেওয়া যে ঠিক আছে তোমরা আমাদের হয়ে কাজ করো, এবং তাদের পদ্ধতিগুলোও কিন্তু তারা ফলো করে, মানে আইডিওলজিক্যালি অভিন্ন একটা, হ্যাঁ আইডিওলজিটাকে তারা ধারণ করেছে, কিন্তু তাদের এখন একটা রেকগনিশন হয়নি বা দেয়নি বা ওপেনলি এখন পর্যন্ত এই বলানো যে আমরা আইএসের আন্ডারে আছি বা আইএসের কমান্ডার হয়ে কাজ করছি। তো সেই জায়গাতে অনেক দেশই পড়েছে কিন্তু, এবং এই যে এতদিন বলেছে আসে কি নাই আসে কি নাই, এখন তো কিন্তু জোর গলা কিছু বলতে, পুলিশ তো বলছে যে না কানেকশন আছে। কানেকশন যদি না থাকে তাহলে একটার সময় এই নিউজটা কীভাবে সিএনএনে আসে বা একটা দেড়টার সময়, যে টাইম লাইন যদি দেখি তাদের ছবিগুলো দিয়ে দিল, যখন তারা মারা গেল ঠিক তার পরক্ষণে ছবিগুলো দিয়ে দিল, যারা মারা গেছে তাদের ছবিগুলো দিয়েছে, কিন্তু যারা হয়তো আশেপাশে ছিল তাদের কিন্তু ছবি দেয়নি, এবং পরে মিলে দেখা গেলো সেই ছবি। এখন এই ছবি না বেরোলে তো আমরা জানতাম না যে এরা কারা, হয়তো অনেক সময় লাগতো। এবং আমাদের পুলিশ যে ডন বিকাশ ইত্যাদি নাম দিয়ে দিয়েছে, সেটা এখন তারা কেন নাম দিয়েছে সেটা তারা বলতে পারবে, কিন্তু আমি যেটা বলছি, এবং আপনি দেখেন যে আন্তর্জাতিক অঙ্গনে তারাও কিন্তু একটা ইনভেস্টিগেট করছে, আমরা এফবিআইকে বলেছি ইনভেস্টিগেট করতে, এই যে এদের নমুনা আবার নিয়ে যাচ্ছে, আমাদেরকে আইডিয়া ছিল, আমাদেরকে স্টাডি ছিল যে এরা ক্যাপডন নামের ড্রাগ নিতে পারে, এবং এটা যেহেতু আইএসের একটা নিয়ে থাকে এ ধরনের এসে, সেটাও তো একটা বিষয় দেখার বিষয় আছে। তো এইগুলো আপনার আমরা তো ডিনাই করতে করতে এই পর্যন্ত আসছি। আর আইএসের যদি সম্পৃক্ততা থাকে সেটা বললে আমরা ভয় পাই যে বাইরের থেকে লোকজন আসবে। কয়েকদিন আগে মালয়েশিয়াতে হয়েছে, মালয়েশিয়ার আইজি পুলিশ তো বলেছে এটা সম্পূর্ণ আইএসের ডাইরেক্টেড হামলা, ওই যে বারে যেটা হামলা হয়েছে, এবং তাদের ওখানে মালয়েশিয়ান দেশ মালে স্পিকিং, শুধু মালয়েশিয়ান না মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ওখানে আছে প্রেজেন্ট, এবং তাদের একটা সংগঠন আছে। হ্যাঁ, তো আপনার মনে হচ্ছে একদম সশরীরে সাংগঠনিকভাবে না থাকলে এক ধরনের যোগাযোগ, আইএস বলতে আমরা যদি এই ডেফিনেশন বুঝাই যে এখানে বাগদাদির লোকজন হাজির নেই, তাহলে তো সেটা ডেফিনেশন হলো না। ডেফিনেশন হলো আমি যেটা বলি, যখন কমিউনিজম দুনিয়াতে ছড়ালো তখন কি সব জায়গায় চীনারা ওখানে গেছিলো বা মাও জেদুং প্রতিনিধি পাঠিয়েছিল? আপনি আইডিওলজি ধারণ করেছেন, মার্ক্সিজম আপনি আইডিওলজি ধারণ করেছেন, তো সেইখানে এটা একটা বিতর্ক আমার মনে হয় এখন একটা অবান্তর বিতর্ক, একটা অবান্তর, কারণ যেই দেশের নাগরিকরা মারা গেছে তাদের কাছে এই ধরনের স্টাডি অনেক আছে। হ্যাঁ, তো আমি মনে করি না যে এটা একটা এখন একটা বিতর্কের বিষয়। আমাদের দাতা কিছু দেশ রয়েছে, আন্তর্জাতিক কিন্তু সংস্থা রয়েছে, তাদের সঙ্গে নিয়েই চলতে হয়, এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিঃসন্দেহে ভালো কথাই চলছিল, সে জায়গাটাই কি আমরা খানিকটা মুখ থুবড়ে পড়লাম নাকি এটা কাটিয়ে ওঠা আপাতত তাই মনে হচ্ছে। আর শঙ্কার কারণগুলো হচ্ছে কি, আমরা এখন পর্যন্ত ক্রাইসিস হ্যান্ডেল করতে জানি না। এখন ক্রাইসিস হ্যান্ডেল করার তো অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এখন আমরা ক্রাইসিস হ্যান্ডেল করতে না পেরে আমরা আরও কিছু কিছু ক্রাইসিস নিজেরা তৈরি করি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল, এই যে আপনার খুতবা জুমার খুতবা এটা নিয়ে এখন দেখেন আবার দুই ভাগ হয়ে গেছে। তো এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টটা যেটা বললাম যে আমাদের যেহেতু প্রিপারেশন নেই, আমাদের যেহেতু স্টাডি নেই, ক্রাইসিস ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করব? এখন যদি পত্রপত্রিকা আসে যে পুলিশের থেকে মন্ত্রী সাহেবদের সাবধান করা হয়েছে, তাহলে সাধারণ মানুষ উৎকণ্ঠিত হবে কি হবে না? সাবধান করাই উচিত না? ঠিক আছে, করাই উচিত, কিন্তু সেটা পাবলিক হলো কেন? সেটা প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ওনার ক্যাবিনেটকে বলেছেন, সেটাই বা কেন পত্রিকা আসবে? বা SMS দিয়ে পাঠিয়েছে, সেটাই বা কেন ফলাও করে বলতে হবে যে হ্যাঁ পাঠিয়েছে, একজন মন্ত্রী বলেন হ্যাঁ পাঠিয়েছে আমাকে? এইগুলো হয় কি, কারণ লিডারশিপে যদি এই ধরনের কোনো হয় তখন কিন্তু উৎকণ্ঠতা থাকে। আপনি নিশ্চয়ই আশাবাদী হবেন যে এদেশের মানুষ যেহেতু সাম্প্রদায়িক না চূড়ান্ত অর্থে, এদেশের মানুষ যেহেতু চূড়ান্ত অর্থে জঙ্গিবাদ উগ্রবাদকে প্রশ্রয় দেয় না, সেখানে নিশ্চয়ই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। আমরা তো প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছি, আমাদের দেশে যত বন্যা হয় এই ধরনের বন্যা অন্য দেশে হলে সে দেশ আর মাথা উঠাতে পারতো না। একটা ঘটনা ঘটেছে, এখন
এই একটা উৎকণ্ঠা আছে, সেই উৎকণ্ঠা যে এক বছর থাকবে, দুই বছর থাকবে, তিন বছর থাকবে তা নয়, আস্তে আস্তে হয়তো এগুলো প্রশমিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশাবাদী দর্শক, শেষ করছে আর কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সঙ্গে, সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন।